ভূমিকা থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি আলিয়া এবং আমি সুমনা সিং। শুরুতেই জানাচ্ছি শিরোনাম, জোটবদ্ধ নির্বাচন নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ, ছাড় দেয়া হতে পারে জোটের শক্তিশালী প্রার্থীদের। নির্বাচন পর্যবেক্ষণে 38 দেশ ও সংস্থাকে ইসির আমন্ত্রণ, আগের চেয়ে সারা বেশি মিলছে জানালেন সচিব। অর্থ পাচার মামলায় বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনু রূপনের 7 বছরের জেল, সম্পদ বাজেয়াপ্তের আদেশ। সন্তান ফিরে পেতে এবার হাইকোর্টে মার্কিন নাগরিক, সপ্তাহে 2 দিন দেখা করতে দেওয়ার নির্দেশ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জোটবদ্ধ না দলগতভাবে নির্বাচন, সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি আওয়ামী লীগ। তবে বিজয়ী হতে পারেন 14 দলের শরিক দলগুলোর এমন প্রার্থীদের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন এই ধরনের প্রার্থীদের জন্য নৌকার প্রার্থী তালিকা পরিবর্তন বা সমন্বয়ের সুযোগ রাখা হয়েছে। 26 নভেম্বর 298 আসনে মনোনয়নপ্রাপ্তদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ। প্রার্থী দেওয়া হয়নি কুষ্টিয়া 2 ও নারায়ণগঞ্জ 5 আসনে। ধারণা করা হচ্ছে কুষ্টিয়ার আসনটি জাসদের হাসানুল হক ইনুর জন্য ফাঁকা রাখা হয়েছে। নারায়ণগঞ্জের আসনটির ক্ষেত্রেও একই রকম ধারণা, কিন্তু বাকি সব আসনে প্রার্থী দেয়ায় 14 দলীয় জোটের সমীকরণ নিয়ে চলছে আলোচনা। বিএনপি শেষ পর্যন্ত নির্বাচনে আসছে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নয় আওয়ামী লীগ। যদি না আসে সেক্ষেত্রে এবারও কি আগের মতো জোটগতভাবেই নির্বাচন করবে 14 দল? আওয়ামী লীগ কীভাবে যাচ্ছে, জোটগতভাবে যাচ্ছে বা মহাজোটগতভাবে যাচ্ছে বা সমস্ত নির্বাচনী বিষয়টাই জানার জন্য একটু 30 তারিখ পর্যন্ত আর মাত্র 2 দিন অপেক্ষা করতেই হবে। আর তাদের সাথে আমাদের অ্যালায়েন্স আছে এটা তো আমরা অস্বীকার করছি। জোটবদ্ধ হবে মানে তারা কারা কারা প্রার্থী সেটা আমরা দেখি, আমাদের হাতে কিন্তু সময় আছে। আমরা যত কিছুই বলেছি আমাদের মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ 17 ডিসেম্বর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটে আওয়ামী লীগের শরিক দলগুলো বেশি আসন চায়, তবে কতগুলো আসন ছেড়ে দেবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি আওয়ামী লীগ। নেতারা বলছেন এ বিষয়ে কোনো সমস্যা হবে না। এখানে দলের হিসেব করা হচ্ছে না, এখানে হিসেবটা করা হচ্ছে কে নির্বাচন করলে জয়লাভ করে আসতে পারবে। ক্যান্ডিডেট যখন দেব উইনেবল ক্যান্ডিডেট 14 দল পরিচয় তো কাউকে দেওয়া যাবে। 14 দলের মধ্যে যারা ইলেক্টেবল নির্বাচনে জেতার মতো তাদেরকে অবশ্যই দেব। শেষ পর্যন্ত কারা নির্বাচনে আসে তা দেখে আওয়ামী লীগ কৌশল চূড়ান্ত করবে বলে জানান নেতারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেতৃত্ব পছন্দ হচ্ছে না বলে বিএনপির অনেক নেতাই দলের সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বিএনপি দল হিসেবে নির্বাচনে অংশ নেবে এমনটাই আওয়ামী লীগ আশা করে বলে জানান মন্ত্রী। বিএনপির যে রাজনীতি, যে লিডারশিপ, যে নেতৃত্ব, এটা তা অনেকেরই বিএনপির নেতাদের পছন্দ হচ্ছে না বলেই তারা দল ছেড়ে নতুন দল তৈরি করেছেন এবং সেখান থেকে তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মানে সচেষ্ট হচ্ছেন। এবং আমরা শুনছি সেই বিএনপির অনেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশি পর্যবেক্ষকদের কাছ থেকে অতীতের তুলনায় ভালো সাড়া মিলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বুধবার নির্বাচন ভবনে বিদেশি পর্যবেক্ষকদের সেবা নিশ্চিতে আয়োজিত আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই তথ্য জানান। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এই বৈঠক। অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। বৈঠক শেষে ইসির সচিব জানান পর্যবেক্ষকদের ভিসা প্রসেসিং, ছাড়পত্রসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এরই মধ্যে 12টি দেশ ও সংস্থার
44 জন পর্যবেক্ষক নির্বাচন পর্যবেক্ষণে আসার কথা জানিয়েছেন। এছাড়াও 38 দেশ ও সংস্থাকে পর্যবেক্ষণের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন। আমরা যারা নিজ খরচে আসবেন তাদের জন্য সময় বর্ধিত করেছি 7 ডিসেম্বর পর্যন্ত, আর যারা আমন্ত্রিত অতিথি তাদের রেজিস্ট্রেশনের জন্য সময় রয়েছে আমাদের 15 ডিসেম্বর পর্যন্ত। সুতরাং কতজন আসছেন এটা মূলত 7 ডিসেম্বরের পরে বলতে পারবো নিজ খরচে আমন্ত্রিতদের সংখ্যা, আর যারা আমাদের অতিথি হিসাবে আসবে তাদেরটা আমরা বলতে পারবো 16 তারিখের পরে। তার কারণ হচ্ছে রাজধানীর গ্যান্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রূপন ভূঁইয়াকে অর্থপাচার মামলায় 7 বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের সম্পদ বাজেয়াপ্তেরও আদেশ দেওয়া হয়। অপর 6 আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ 8-এর বিচারক মোহাম্মদ বদরুল আলম ভূঁইয়া এ রায় দেন। 2019 সালে ক্যাসিনো বিরোধী অভিযানের অংশ হিসেবে দুই ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়ার পুরান ঢাকার বানিয়ানগরের বাসা ও ওয়ান্ডার্স ক্লাবে অভিযান চালায় র‍্যাব। এরপর তাদের দুই ভাইয়ের বিরুদ্ধে সে সময় অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে রাজধানীর বিভিন্ন থানায় 12টি মামলা হয়। এর মধ্যে 2020 সালের 31 আগস্ট বংশাল থানায় সিআইডির অর্গানাইজড ক্রাইম স্কোয়াডের পরিদর্শক মোহাম্মদ মেহেদি মাকসুদও একটি মামলা করেন। ওই মামলায় 11 জনকে আসামি করা হলেও তদন্ত শেষে 3 জনকে অব্যাহতি দিয়ে 8 জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়। দুই ভাইয়ের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রমাণ করতে পেরেছেন উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন রায়ে তারা সন্তুষ্ট। এই মামলার রায়ে যে সমস্ত অবজারভেশন দিয়েছেন তার হলে এরকমের, যে যারা দুর্নীতিবাজ মানি লন্ডারার তারা শুধু আমাদের সম্পদ চুরি করছে না, তারা আমাদের সন্তানদের ভবিষ্যৎ চুরি করছে, আমাদের স্বপ্ন চুরি করছে। আমাদের প্রত্যেকের উচিত তাদের আইনের আওতায় এনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করা। তাছাড়াও বলেছেন এটা সত্য, এদেশের মানুষ দলিতবাসকে ঘৃণা করে, তবে এদের উচিত আমাদের সামাজিকভাবে বয়কট করা। এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন আসামি পক্ষ। তদন্তকারী কর্মকর্তা এই মামলার যে সংশ্লিষ্ট যে সকল আলামত সেই সকল আলামত কোনো জব্দ করে নাই এবং তাদেরকে কোনো সাক্ষ্য গ্রহণ করে নাই। যেমন 91টা ব্যাংক অ্যাকাউন্ট কথা বলা হয়েছে, কিন্তু কোনো একটা ব্যাংক ম্যানেজারকে এই মামলায় কিন্তু সাক্ষী করা হয় নাই এবং তাদের জিজ্ঞাসাবাদও করা হয় নাই। কারাদণ্ডের পাশাপাশি এনু ও রূপনকে 52,88,788 টাকা অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও 6 মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কারাবন্দী ও সাজাপ্রাপ্ত বিএনপি নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই দাবি জানান তিনি। 2 ঘন্টার বেশি সময় ধরে চলে এই মানববন্ধন। কারাগারে থাকা বিএনপি সিনিয়র নেতা এবং বিভিন্ন মামলার রায়ে সাজাপ্রাপ্তদের স্বজনরা অংশ নেন এই কর্মসূচিতে। তাদের হাতে ছিল স্বজনদের ছবি ও ব্যানার। তারা গ্রেপ্তার নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান। মানববন্ধনের আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও যোগ দেন সেখানে। মানববন্ধনে কারাগারে থাকা বিএনপি নেতাকর্মীদের স্বাস্থ্য নিয়েও উদ্বেগ প্রকাশ করেন পরিবারের সদস্যরা। পরে নেতাদের মুক্তি চেয়ে প্রধান বিচারপতির কাছে স্মারকলিপি পৌঁছে দেওয়া হয়। ভারত ও জাপানের নাগরিকের পর এবার সন্তানকে ফিরে পেতে বাংলাদেশে এসে আইনি লড়াইয়ে নেমেছেন মার্কিন নাগরিক গ্যারিসন লুটেল। হাইকোর্টের নির্দেশে তিনি সপ্তাহে 2 দিন শনি ও মঙ্গলবার 3 বছরের ছেলেকে দেখতে পারবেন। সেজন্য ব্যবস্থা গ্রহণে মা ফারহানা করিমকে আদেশ দিয়েছে উচ্চ আদালত। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন। 2018 সালে মার্কিন নাগরিক গ্যারিসন লুটেলকে বিয়ে করেন বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানা করিম। এবছর ফারহানা দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হলে জুনে তাদের প্রথম সন্তানকে নিয়ে ঢাকার উত্তরায় বাবার বাড়ি চলে আসেন। এরপর ফারহানা গ্যারিসনের সাথে যোগাযোগ বন্ধ করে দেন। কিছুদিন পর পাঠান তালাকের নোটিশ। ওই নোটিশ পেয়ে আগস্টে সন্তানদের খোঁজে ঢাকায় আসেন গ্যারিসন। পুলিশি সহায়তায় ফারহানার বাসায় যান, সেখানে জানতে পারেন দ্বিতীয় সন্তান হওয়ার কথা। তারপরও বাচ্চাদের দেখতে দেয়া হয়নি গ্যারিসনকে। অবশেষে আদালতের শরণাপন্ন হন তিনি। বাচ্চাকে বাবার স্বাদ এবং মার স্বাদ দাও, এবং আমি এখানে আমরা যখন বললো যে 2 দিন দেখবে, আমি মনে করলাম এটাতেও কিন্তু একটা সম্পর্ক গড়ে উঠবে। তো আমি মনে করি, যদিও আমরা অনেকে মনে করছে কেন আমরা পুরো মাসটা পেলাম না কেন, কিন্তু প্রথম যদি
এই দুটো দিন হয় তখন দেখা যাবে যে যে সম্পর্ক গড়বে সেখানে বাচ্চা নিজেই কিন্তু তার বাবার কাছে থাকতে চাইবে। শুনানি শেষে আদালত প্রতি সপ্তাহে দুই দিন ছেলের সাথে বাবা সময় কাটাতে পারবে বলে আদেশ দেন। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার উত্তরা ক্লাবে মা ফারহানা করিম বড় ছেলেকে নিয়ে আসবেন। সেখানেই গ্যারিসন সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ছেলের সাথে সময় কাটাতে পারবেন বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। প্রতি সপ্তাহে দুই দিন করে বাবা সকাল 11টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত প্রাথমিকভাবে উত্তরা ক্লাব কিংবা ওনারা যদি পরবর্তীতে অন্য কোনো জায়গা নির্ধারণ করেন সেখানে তারা বাবা তার মায়ের কাছে থাকা বড় ছেলেকে দেখতে পাবে। পরবর্তী শুনানি 16 জানুয়ারি নির্ধারণ করেছে হাইকোর্ট। এদিকে ছেলের অভিভাবকত্ব চেয়ে ঢাকার পারিবারিক আদালতে এরই মধ্যে মামলা করা হয়েছে বলে জানান গ্যারিসনের আইনজীবী জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2011 সালে জনশুমারির তুলনায় 2022 সালে 2 কোটি বেড়েছে দেশের জনসংখ্যা। সবশেষ সুমারি অনুযায়ী জনসংখ্যা 16,98,00,000 ছাড়িয়েছে। পুরুষের তুলনায় নারী সংখ্যা 15,50,000 বেশি। 14 বছরের বেশি বয়সী জনগোষ্ঠী 34% শিক্ষা, প্রশিক্ষণ এবং কাজের বাইরে আছে। এক দশকে বিদ্যুৎ সুবিধাভোগী বেড়েছে প্রায় দ্বিগুণ। জনশুমারির তথ্য সরকারের নীতি গ্রহণে সর্বোচ্চ ব্যবহারের তাগিদ অর্থনীতিবিদদের। 2011 সালের জনশুমারি অনুযায়ী দেশের প্রতি বর্গ কিলোমিটারে বাস করত 976 জন, যা 2022 সালে বেড়ে দাঁড়িয়েছে 1,119 জনে। গত 10 বছরে দেশে জনসংখ্যা বাড়লেও বৃদ্ধির হার কমে 1.12% নেমেছে। এ সময়ে সাক্ষরতার হার বেড়ে দাঁড়িয়েছে 74%। সাধারণ শিক্ষায় অংশগ্রহণ কমলেও বেড়েছে কারিগরি ও ধর্মীয় শিক্ষা গ্রহণের হার। পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা 2022-এর চূড়ান্ত প্রতিবেদনে মিলেছে এসব তথ্য, যেখানে দেখা যায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষের বসবাস ঢাকা বিভাগে আর কম বরিশালে। 15 বছর ও তার ঊর্ধ্বে বয়সীদের 25% মানুষ ব্যাংক হিসাব এবং 39% মানুষ মোবাইল ব্যাংকিং সুবিধা ব্যবহার করেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সংখ্যা 50,53,000-এর মতো। এক দশকে পাকা বাড়িতে বসবাসকারীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এখান থেকে এসছে যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে সংখ্যাটা দেয় আমাদের বাইরে যারা আছেন কাজ করেন তার সঙ্গে এখানের সংখ্যা, আমার কাছে কোনো জবাব নেই, তবে এটা আমি ফলো আপ করবো এটা নিশ্চিতভাবে। তবে আই এম স্যাটিসফাইড যে মনে হয় কাজ করার মতো একটা আমার সংখ্যা আমাদের হাতে আছে। এবারের জনশুমারিতে 133টি প্রতিবেদনে 193 ধরনের তথ্য উঠে এসেছে। সরকারি নীতির সুফল পেতে বিস্তৃত এ তথ্য ভাণ্ডারকে সঠিকভাবে কাজে লাগানোর পরামর্শ এই অর্থনীতিবিদের। এই যে সেন্সাসের যে উপলব্ধি, এটাকে আমাদের পলিসিতে ট্রান্সলেট করা, এবং এই পলিসি ট্রান্সলেশনটা যদি ঠিকমতো না হয়, এটার মধ্যে পলিটিক্যাল ডাইমেনশন আছে, সোশ্যাল ডাইমেনশন আছে, এটার মধ্যে আমাদের ইকোনমিক ডাইমেনশন অবশ্যই আছে। যেমন হিন্দুদের সংখ্যা কেন কমে গেল, সো ভ্যালিড কোয়েশ্চেন, আনসারটাও আমাদেরকে বের করতে হবে। জনশুমারির তথ্য মতে দেশের 17,36,000 মানুষ এখনও বস্তিতে বসবাস করেন, আর গৃহহীন ভাসমান জনসংখ্যা 22,185 জন। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 3,43,000 শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছে। প্রথম দফায় অপেক্ষমান তালিকায় রয়েছে 1,76,697 জন। মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে লটারির ফল প্রকাশের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী। 3 বছর ধরে সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে লটারির মাধ্যমে ছাত্রছাত্রী ভর্তি করা হচ্ছে। কেন্দ্রীয় এই লটারিতে স্কুল সংখ্যা 3,846টি। প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত আসন রয়েছে 10,60,009টি। এর বিপরীতে আবেদন জমা পড়েছে 8,73,792টি। এবার সরকারি মাধ্যমিকে 1,39,000 এবং বেসরকারিতে সুযোগ পেয়েছে 2,05,479 জন। সেই সব কোচিং সেন্টারে এই ধরনের প্রশ্নগুলি তাদেরকে শেখাবো, এবং ওই কোচিং সেন্টারগুলি কিভাবে জানতো এই ধরনের প্রশ্ন আসবে, কারণ ওই স্কুলগুলির সাথে ওই সব কোচিং সেন্টারের একটা নেক্সাস ছিল। এই 2 বছর প্রক্রিয়া যখন ভর্তি কার্যক্রম শুরু করলাম, সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে গেছে।
লটারির উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী জানান, আগামী বছর সব বিদ্যালয়কে কেন্দ্রীয় লটারির আওতায় আসতে হবে, ফলে শিক্ষার্থীদের ওপর চাপ আরও কমবে। আমি শুধু একটা নামই প্রতিষ্ঠানে দিলাম যে ওখানে আমার সবচেয়ে মেধাবী শিক্ষার্থীটি ঢুকলো এবং সে আবার একটা ভালো ফলাফল করেই বেরোলো, সেখানে ওই শিক্ষা প্রতিষ্ঠান কতটা ভ্যালু অ্যাড করছে সেটা কিন্তু আমরা জানি না। এখন সবারই বোঝা যাবে যে শিক্ষা প্রতিষ্ঠান আসলে কতটা ভ্যালু অ্যাড করছে। স্কুল কর্তৃপক্ষ বলছে, লটারিতে ভর্তি হওয়ায় তদবির একদম বন্ধ হয়ে গেছে, ভোগান্তি না থাকায় অভিভাবকরাও খুশি। এটা সবচেয়ে গার্ডিয়ানদের জন্য একটা সুবিধা, কোনো ধরনের বিরক্তিকর ইস্যু ছাড়া লটারির রেজাল্টটা পাচ্ছে। আমাদের যে অবৈধ ভর্তির জন্য যে প্রেশার ছিল অভিভাবকদের বিভিন্ন লেভেল থেকে, সেই প্রেশার থেকে আমরা মুক্ত হয়েছি, এটা হচ্ছে প্রথম কথা। এই জন্য আমরা সরকারকে আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার ভর্তি প্রক্রিয়া 14 ডিসেম্বরের মধ্যে শেষ হবে, নতুন শিক্ষাবর্ষে ক্লাস শুরু 1 জানুয়ারি। শিক্ষানীতি 2010। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের পিছিয়ে পড়া আরেক ক্ষুদ্র জনগোষ্ঠী চা শ্রমিকেরা। স্বল্প মজুরি, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ নাগরিক সুবিধা বঞ্চিত এই জনগোষ্ঠীর বঞ্চনার ইতিহাস অনেক পুরনো। এখনও মূলধারার জনগোষ্ঠীর তুলনায় সব সূচকেই পিছিয়ে তারা। সমাজবিজ্ঞানীরা বলছেন, সমাজের মূলধারার সাথে এসব মানুষকে সম্পৃক্ত করা না গেলে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়। সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের বিভিন্ন চা বাগানে কাজ করেন প্রায় 5 লাখ শ্রমিক। এদের মধ্যে মৌলভীবাজারে আছেন শারীরিক বিশেষ চাহিদা সম্পন্ন 2000 মানুষ। এসব মানুষকে মূলধারায় যুক্ত করতে সহযোগিতা করছে ক্রিশ্চিয়ান এইড সহ বিভিন্ন উন্নয়ন সংস্থা। শিক্ষা, কর্মসংস্থান, ব্যবসায় প্রতিষ্ঠিত করা ছাড়াও দেশের খেলাধুলাতে এখন তারা এগিয়ে। আমি মেশিন দিয়ে কাজ করি, স্কুলে পড়ি, বাবারও দেখি। ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, অন্য রকম খেলা খেলতাম। তো আমিও চাইছি যে যারা আমার প্রতিবন্ধী ভাই যারা আছে ওনারাও যাতে এইভাবে চান্স পায়। যার সাথে আমরা যোগাযোগ করি ওরা আমাদেরকে সহায়তা করেছে, সেলাই প্রশিক্ষণ অথবা যে কোনো ধরনের প্রশিক্ষণের মাধ্যমে আমরা ওদেরকে ডেভেলপ মান উন্নয়ন করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি এবং তার উদ্যোগ সফল হয়েছি। চা শ্রমিকদের সন্তানদের পড়ালেখার পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্নদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করার চেষ্টা করছে বেশ কিছু সংস্থা। মানবাধিকার এবং সুশাসন এবং নারীর ক্ষমতায়ন এবং অ্যাডভোকেসি, এইসব বিষয়ে আমরা আমাদেরকে তারা সেশন দিয়েছে, প্রশিক্ষণ দিয়েছে। তো আমরা দেখেছি যে আমাদের সংগঠন যে কাজ করছে, তো এই সংগঠনের যে মানবাধিকার এবং নারীর ক্ষমতায়ন কাজটা বেশিরভাগ করছে। প্রতি বছর নারীদেরকে আমরা হচ্ছে ক্ষুদ্র ব্যবসার আওতায় অফেরযোগ্য একটু মূলধন এবং একটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণ দিয়ে তাদের আর্থসামাজিক উন্নয়ন করছি। পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীকে এগিয়ে নিতে চা শিল্পের আধুনিকায়ন, মালিক শ্রমিক সম্পর্ক উন্নয়নেও কাজ করা জরুরি বলছেন সমাজকর্মীরা। তাদের জন্য ইনক্রিমেন্ট, তাদের জন্য পেনশন, তাদের বাচ্চাদের জন্য শিক্ষা অ্যালাউন্স, তাদের আমরা যেমন মেডিকেল অ্যালাউন্স পাচ্ছি, এই সবগুলো সুযোগ সুবিধা যদি কম পরিসরে যদি আনা যায়, কম সুযোগও যদি আনা যায়, একটা দিন হয়তো এটা পরিবর্তন আসবে। দলিত সম্প্রদায় ও চা শ্রমিকদের মানবাধিকার, সামাজিক সুরক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে কাজ করায় ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে তাদের জীবনযাপনে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ময়মনসিংহে ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র নির্মাণে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কার্যাদেশ অমান্য করে বড় পানির ট্যাঙ্কের বদলে বসানো হয়েছে ছোট ট্যাঙ্ক। হস্তান্তরের আগেই দেয়ালে ধরেছে ফাটল, মেঝের পলেস্তারা খসে যাচ্ছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কারিগরি কমিটি। ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীকে পুনর্বাসনের লক্ষ্যে সমাজসেবা মন্ত্রণালয়ের অধীনে ময়মনসিংহের ত্রিশালের ধলায় নির্মাণ করা হচ্ছে ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্র। এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 95 ভাগ কাজ। 6টি শেডে পুনর্বাসন করা হবে 300 ভিক্ষুককে। কার্যাদেশ অনুযায়ী প্রত্যেক শেডে 4000 লিটার পানির ট্যাঙ্ক বসানোর কথা থাকলেও বসানো হয়েছে 2500 লিটার। অ্যাঙ্গেল বসাতেও কারচুপি হয়েছে। এছাড়া নিম্নমানের কাজের কারণে দেয়ালে ধরেছে ফাটল। 4 নম্বর শেডে একটা ফাটল দেখতে পেলাম, এটাও আশা করি যে ব্যবস্থা কর্তৃপক্ষকে জানানো হবে এবং সেই মোতাবেক ওনারা ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করবে। আমরা চাই যাতে করে আমাদের এটা ত্রুটিমুক্ত হয়ে হস্তান্তর করা হয়। এদিকে প্রতিটি শেড তৈরিতে 10 লাখ টাকা বাড়তি খরচ হয়েছে বলে দাবি ঠিকাদারের, তবে এর সত্যতা পায়নি 3 সদস্যের কারিগরি কমিটি। কিছু ত্রুটি বিচ্ছিত আছে, এগুলো আমরা তাদের ওই পাশ হয়ে আসলে
আমরা ইয়া করবো আর কাজ ধরে তাদের চাবি বুঝাই দিব, এখনো কাজ চলমান আছে। আমাদের বিষয়টা ছিল যে কুপলিংগত যে বিষয়টা, ওদের যে ক্লেমটা 10 লক্ষ টাকা কন্ট্রাক্টরের, সেটাকে আমরা ইয়া করছি যে না এটা আসলে 10 লক্ষ টাকার ক্যালকুলেশন ঠিক না, তাদের দাবিটা 10 লক্ষ টাকা। ঠিকাদারদের এরই মধ্যে 70% বিল দেয়া হয়েছে জানিয়ে জেলা সমাজসেবা কার্যালয় বলছে ত্রুটিমুক্তভাবে কাজ বুঝিয়ে দিলে বাকি বিল পরিশোধ করা হবে। কর্মসূচি পরিচালকের অনুমোদন নিয়ে আমরা বিল ফাইনাল বিলটা দেব, এর ভিতরে যে ত্রুটি বিচ্যুতি যাই কিছু আছে সেটা আমরা দেখে অবশ্যই সমাধানের উদ্যোগ নেব। 5 কোটি টাকা ব্যয়ে গত বছরের জুন মাস থেকে ভিক্ষুক পুনর্বাসন কেন্দ্রের 6টি শেড নির্মাণের কাজ শুরু করে 4টি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংসদ বিষয়ক খবর গুরুত্বের সঙ্গে প্রচারে গণমাধ্যমকে আহ্বান জানিয়েছে সংসদ সচিবালয়। দুপুরে সংসদ সচিবালয়ের গণসংযোগ সহ বিভিন্ন কমিটির কর্মকর্তারা ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পরিদর্শন শেষে এই আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে 10 দিনের এক কর্মশালার আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে প্রতিনিধি দলটি সংবাদভিত্তিক বেসরকারি স্যাটেলাইট চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন পরিদর্শন করে। এ সময় চ্যানেলের আদর্শ ও কর্মকাণ্ডের বিষয়ে দলটির কাছে তুলে ধরেন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা এম শামসুর রহমান। জানান, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মূল লক্ষ্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ জনগণের সামনে তুলে ধরা। ভারতের উত্তরাখণ্ডে ধসে পড়া টানেলে আটকা পড়া 41 শ্রমিককে কিছুক্ষণের মধ্যে উদ্ধারের আশা করা হচ্ছে। টানা 17 দিনের চেষ্টার পর এই আশা দেখা দিল। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই তথ্য দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ধ্বংসস্তূপে 57 মিটার পর্যন্ত খুঁড়ে পাইপ বসানো হয়েছে। এই পাইপের মাধ্যমেই একে একে বের করা হবে শ্রমিকদের। শ্রমিকদের সবাই সুস্থ আছেন বলে আশা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম NDTV জানায়, এখনও 2 মিটার খনন কাজ বাকি আছে। এটি শেষ হলেই শুরু হবে শ্রমিকদের বের করে আনার কাজ। উদ্ধারের পর তাদের হাসপাতালে নিতে টানেলের বাইরে প্রস্তুত রয়েছে অ্যাম্বুলেন্স। কারো অবস্থা আশঙ্কাজনক হলে দ্রুত হাসপাতালে নিতে প্রস্তুত আছে হেলিকপ্টারও। 12 নভেম্বর থেকে টানেলটিতে আটকা পড়েন শ্রমিকেরা। ড্রিলিং মেশিন দিয়ে খনন কাজ শুরু হলেও শুক্রবার সেটি ভেঙে যায়। পরে হাত দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে শ্রমিকদের উদ্ধারের সিদ্ধান্ত হয়। এ ছিল আজকের সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।